বন্ধুরা, আপনার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করছে অথচ আপনি তার নোটিফিকেশন পাচ্ছেন না, অর্থাৎ আপনি যখন হোয়াটসঅ্যাপ খুলছেন তখনই আপনি মেসেজ দেখতে পাচ্ছেন। তার আগে হোয়াটসঅ্যাপ না খুলে ওপর থেকে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজের এরকম নোটিফিকেশন দেখতে পাচ্ছেন না। এই প্রবলেম কিভাবে ঠিক করবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো। তো আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অন করে রাখতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অন করবেন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে এইভাবে বেল আইকন অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তার সাথে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন এই ধরনের ভিডিওর পাশে থাকার জন্য। বন্ধুরা, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন পেতে যদি প্রবলেম হয় তাহলে সবার প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর এখানে আমি আপনাদের দুটি সেটিংসের কথা বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম সেটিংসটি হলো, সবার প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করে ওপরের ডান দিকে সার্চ অপশনের পাশে থ্রি ডটের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আসলে এখানে সেটিংস অপশনের ওপর ক্লিক করবেন। যখনই আপনি সেটিংস অপশনের ওপর ক্লিক করবেন তখনই পরের পেজে 5 নম্বরে নোটিফিকেশন নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এই পেজে সবার প্রথমে কনভারসেশন টিউন এই অপশানটি এরকম অন আছে কিনা দেখে নেবেন। এরপর মেসেজের নিচে নোটিফিকেশন টিউনের ওপর ক্লিক করে দেখে নেবেন আপনার হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন মেসেজ টিউন সেট করা আছে কিনা। এরপর এই দুটি অপশন এরকম অন করা আছে কিনা একবার দেখে নেবেন। আর আপনি যদি গ্রুপের নোটিফিকেশন অন করে রাখতে চান তাহলে এখানে গ্রুপের নিচে নোটিফিকেশন টিউন অপশনটির ওপর ক্লিক করে হোয়াটসঅ্যাপের টিউন সেট করা আছে কিনা দেখে নেবেন। এর ঠিক নিচে এই দুটি অপশন অফ থাকলে এরকম অন করে রাখবেন। এই সমস্ত হয়ে যাবার পর ওপরের ডান দিকে থ্রি ডটের আইকন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করলে রিসেট নোটিফিকেশন সেটিংস লেখা আসলে এর ওপর ক্লিক করে আবারও রিসেটের ওপর ক্লিক করবেন। এটি করলে আপনার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনের সেটিং যদি কোনো কারণে কোথাও ভুল থাকে তাহলে সেটি অটোমেটিকভাবে ঠিক হয়ে যাবে। এই সমস্ত হয়ে যাবার পর এবার আমি আপনাদের দ্বিতীয় সেটিংসের কথা বলবো। তার জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে এইভাবে বেরিয়ে আসবেন। হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এসে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ লোগোর ওপর কিছুক্ষণ টাচ করে ধরে রাখলেই এরকম কয়েকটি অপশন চলে আসবে। এখানে আপনারা অ্যাপ ইনফো অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এই পেজে আপনারা ম্যানেজ নোটিফিকেশন নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করে অ্যালাউ নোটিফিকেশন অপশনটি অফ থাকলে এইভাবে অন করে দেবেন। অ্যালাউ নোটিফিকেশন অপশনটি অন করার সাথে সাথেই আপনার সামনে এরকম কয়েকটি অপশন চলে আসবে। এখানে আপনারা গ্রুপ নোটিফিকেশন অপশনের ওপর ক্লিক করে এই নোটিফিকেশন অপশনটি অফ থাকলে, হোয়াটসঅ্যাপের গ্রুপে যদি কোনো মেসেজ এসে থাকে তাহলে আপনি তার নোটিফিকেশনটি পাবেন না। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপের নোটিফিকেশন পেতে হলে এই অপশনটি এরকম করে অন করে দেবেন। এরপর ব্যাকে চলে এসে মেসেজ নোটিফিকেশন অপশনের ওপর ক্লিক করে এই অ্যালাউ নোটিফিকেশন অপশনটি অফ থাকলে আপনার হোয়াটসঅ্যাপে যদি কেউ আপনাকে মেসেজ করে তাহলে তার নোটিফিকেশনটি আসবে না। তাই এরকম করে অ্যালাউ করে দেবেন যাতে আপনি হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন পান। বন্ধুরা, এই সমস্ত সেটিংসগুলি সঠিকভাবে দেখে নিয়ে ঠিক করে নিতে পারলেই আপনার হোয়াটসঅ্যাপে যখন কেউ মেসেজ করবে তখন তার নোটিফিকেশন এরকমভাবে আপনার ফোনে চলে আসবে। তাহলে বন্ধুরা, এরকমভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি ফলো করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন অন করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। আর যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।